বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে প্রাণীটিকে নিয়ে কথা বলবো সেই প্রাণীটির নাম ছিল মেগালেনিয়া। মেগালেনিয়া ছিল এই পৃথিবীর এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় লিজার্ড। আকৃতিতে এত বড় হওয়ার পাশাপাশি এরা ছিল বেশ হিংস্র এবং আক্রমণাত্মক স্বভাবের। প্লাইস্টোসিন যুগের সময় এদের সাউদার্ন অস্ট্রেলিয়াতে পাওয়া যেত। অনেক গবেষণার পর বিজ্ঞানীরা জানতে পারে আজ থেকে প্রায় আনুমানিক 2.5 মিলিয়ন অর্থাৎ 25 লক্ষ বছর আগে এদের পৃথিবীতে পাওয়া যেত এবং প্রায় 50,000 বছর পূর্বে এরা পৃথিবী থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই তথ্যটা থেকে এটা বোঝা যায় যে মানুষ পৃথিবীতে থাকাকালীন সময়ে এদের পৃথিবীতে বসবাস ছিল। সর্বপ্রথম 1859 সালে যখন প্রথমবারের মতো এদের ফসিল খুঁজে পাওয়া যায় তখন এদের ফসিলের আকার ছিল প্রায় 15 ফুট, যদিও এই ফসিলটি সম্পূর্ণ ছিল না, যার কারণে বিজ্ঞানীরা অনেকটা অনুমান করেই এর আকারের ব্যাপারে ধারণা দিয়েছিলেন। কিন্তু 2009 সালে এদের এমন একটি ফসিল খুঁজে পাওয়া যায় যেটি প্রায় সম্পূর্ণ ছিল এবং এটির আকার দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল। এই ফসিলটির আকার ছিল প্রায় 23 ফুটেরও বেশি, যদিও এরপর বিজ্ঞানীরা এদের আকার 23 ফুট বলে জানিয়েছেন, কিন্তু অনেক বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন যে এদের আকার এর থেকেও আরও অনেক বেশি হতে পারে, কেননা এদের এমনও কোনো ফসিল পৃথিবীর কোথাও পড়ে থাকতে পারে যার আকার এর থেকেও বেশি হবে। আর এ থেকেই এটা অনুমান করা যায় যে এরা এদের সময় কতটা ভয়ানক প্রাণী ছিল। বিশাল আকার হওয়ার সাথে সাথে এদের ওজন হতো প্রায় 600 থেকে 620 কেজির মতো, আর একই সাথে এদের মুখে অনেকগুলো ধারালো দাঁত ছিল যার সাহায্যে এরা এদের আশপাশের প্রাণীদের ধরে শক্তিশালী চোয়ালের চাপ প্রয়োগ করে মেরে খেয়ে ফেলত। বন্ধুরা, মেগালেনিয়া এমন একটি প্রাণী ছিল যাকে পৃথিবীর সবথেকে বড় বিষাক্ত মেরুদণ্ডী প্রাণী হিসেবে ধরা হয়ে থাকে। তবে এদের বিষ অন্য কোনো প্রাণীকে সরাসরি মেরে ফেলার জন্য ছিল না, বরং এদের বিষ যে কোনো প্রাণীর চামড়াকে নষ্ট করে দিতে পারত। এবং এদের বিষের সবথেকে বড় কাজ ছিল, যদি এরা এদের ব্লেডের মতো ধারালো দাঁত দিয়ে কোনো প্রাণীকে কামড় দিত তাহলে তারা সেই সময় তাদের গ্রন্থিতে থাকা বিষ সেই ক্ষততে দিয়ে দিত, আর সেই বিষে এমন কিছু উপাদান থাকত যা ওই প্রাণীর লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দিতে শুরু করত, যার কারণে সেই প্রাণীর হিমোগ্লোবিনের মাত্রা কমে যেত আর এক পর্যায়ে প্রাণীটি দুর্বল হয়ে পড়ত। এরপর তারা ধীরে ধীরে প্রাণীটিকে খাওয়া শুরু করত। এরা এদের সময় এতটা ভয়ঙ্কর প্রাণী ছিল যে ম্যামেলস থেকে শুরু করে বিভিন্ন পাখি, অন্যান্য রেপটাইল, এমনকি বড় বড় সাপ পর্যন্ত শিকার করে খেয়ে ফেলত। এদের সবচেয়ে বেশি বিচরণ ছিল সেসব জায়গায় যেসব জায়গায় বড় বড় ঘাস থাকত, যাতে করে সেই ঘাসের আড়ালে লুকিয়ে থেকে এরা আচমকা এদের শিকারের উপর হামলা করতে পারত। এদের এইরকম ভয়াবহতার কারণেই অন্যান্য প্রাণীরা এদের থেকে লুকিয়ে থাকত। কিন্তু বন্ধুরা, এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে এত বড় আর ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এরা কিভাবে পৃথিবী থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেল? মূলত আজ থেকে 50,000 বছর পূর্বে অস্ট্রেলিয়াতে প্রাণীর সংখ্যা কমতে শুরু করেছিল, কিন্তু এদের বিশাল আকার দেহের কারণে এদের প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হতো। কিন্তু হঠাৎ করে শিকার প্রাণীদের সংখ্যা কমতে থাকার কারণে এরা খাবারের অভাবের সম্মুখীন হয়, আর খাদ্যের অভাবের কারণে এরা একসময় ধীরে ধীরে বিলুপ্ত হওয়া শুরু করে। এভাবেই এই মেগালেনিয়ারা একসময় এই পুরো পৃথিবী থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।